মুখ খুদিব কারণে আপনাদের উঠোদ্ধার দিয়ে আহে আর মুখ্যমন্ত্রী গলে গলে আপনাদের হাঁহি বিড়িঙাই পেলায় মুখ টেপ লগাই যায়। এয়া ভূপেন বরা। 2026 4 জুনের আগতে মই রাজ্যপালের ভবনত শপথ গ্রহণ করিম। কেতিয়াবা মুখ্যমন্ত্রী হওয়ার মন ভূপেন বরার, কেতিয়াবা আকৌ খঙাল হয়ে পড়ে ভূপেন বরা। কই থাকিলে যেন শেষেই নহয় ভূপেন বরার কথা। 4 মাহত মুখ্যমন্ত্রী সলনি হওয়ারও ডেডলাইন দিলে ভূপেন বরায়। যিজন মানুষ এটা মুখ্যমন্ত্রী বলে কয়ে আছে, 4 মাহের পাছত সেইজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে কোব লাগবে। শেহতীয়াকৈ ভূপেন বরাক দেখা গৈছে এনে বহু রূপত, কিন্তু কিয় হয়েছে জানেনে? ভূপেন বরার একচুয়ালি অল্প কিবা একটা প্রবলেম হয়েছে, তেখেতে ডক্টর ট্রিটমেন্ট করলে ভাল। স্বাস্থ্যর ভরসমতা হেরুয়ার বাবে ভূপেন বরার এনে হওয়া বলে দাবি করলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। সুগার, প্রেসার বা সোডিয়াম পটেশিয়াম বাড়ি যাওয়ার বাবে ভূপেন বরার এনেকা উলুটা পুলুটা কথা বলে দাবি মন্ত্রী পীযূষ হাজরিকার। ডক্টর ট্রিটমেন্ট করলে ভাল, তেখেতর অল্প সুগার প্রেসার কিনা বাড়ি গেছে নাকি বা সোডিয়াম পটেশিয়াম কিনা বাড়ি যাব পারে, তেতিয়া অল্প ইম্বেলেন্স হয়, তেতিয়া অল্প মানুষে উল্টা পুল্টা কথা কয়। মুখ্যমন্ত্রীর চকীখন 100 দিনতকৈ বেশি দিন না থাকে বলে আজি দেরগাঁও পুনের দাবি করে APCC সভাপতি ভূপেন বরাই। মতো আপনাদের কয়ে আছো যে মুখ্যমন্ত্রীজনেরে চকীখন 100 দিনতকৈ বেশি না থাকে, যিজন মুখ্যমন্ত্রী নিজের চকী লড়ি আছে দুর্নীতি অভিযোগ, ভ্রষ্টাচার অভিযোগ, ইতিমধ্যে বিজেপিয়ে 6 জন মুখ্যমন্ত্রী বদলাইছে, 7 নম্বর মুখ্যমন্ত্রীজন অসমৰ বদলি হবলগী আছে। কিন্তু মুখ্যমন্ত্রীর চকীর কথা চিন্তা করবলে বাদ দি নিজের দল ধরে রখার চিন্তা করবলে ভূপেন বরাক মাজুলির প্রায় আহ্বান জানালে মন্ত্রী পীযূষ হাজরিকায়। মানে ভূপেন বরার দিনতে কংগ্রেস তো প্রায় ধ্বংস হোক, গতি তখন মূর মতে 100 দিনের ভিতর চেঞ্জ হব, তখন চকী যাব, গতি তখন পারিলে ট্রিটমেন্ট করক ফার্স্ট থিং, সেকেন্ডলি তখন পারিলে নিজের দলটক রাখবলে রক্ষা করবলে চেষ্টা কর। দলর খহনিয়া রুট করব ভূপেন বরা আকৌ ব্যস্ত থাকে মুখ্যমন্ত্রীর আসনক লৈ, নিজের দলরে তথৈবস অবস্থা, তেনে অবস্থাত নিজের দলটক বরাই কেনেদরে ধরে রাখে সেয়াহে হব ডাঙর কথা। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।